বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ইলট্রোক্সিন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইলট্রোক্সিন ঔষধটি গ্লাক্সো কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো লিবোথাইরোক্সিন সোডিয়াম। এটি সাধারণত ইলট্রোক্সিন নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি ইলট্রোক্সিন 50 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ইলট্রোক্সিন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের থাইরয়েড রোগ রয়েছে, যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন। থাইরয়েড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো হাইপোথাইরয়েডিজম, অপরটি হলো হাইপারথাইরয়েডিজম। এই ঔষধটি সাধারণত যাদের হাইপোথাইরয়েডিজম তাদের জন্যই দেওয়া হয়ে থাকে। হাইপোথাইরয়েডিজম মানে হলো আপনার যে হরমোন রয়েছে তা সঠিকভাবে নেই এবং হরমোন যা আছে তা সঠিকভাবে প্রডিউসিস করে না। হরমোন ঠিকভাবে প্রডিউসিস না করার কারণে আপনি মোটা হয়ে যাচ্ছেন, শরীরে এনার্জি লস করে না। আর এটা যদি চিকিৎসা না করা হয় আপনি ধীরে ধীরে মোটা হতে থাকবেন, জয়েন্টে জয়েন্টে পেইন হতে থাকবে, অনেক সময় বাচ্চা দান করার ক্ষমতা অর্থাৎ বাচ্চা কনসেপ্ট করার ক্ষমতা কমে যেতে থাকবে। বহুদিন ধরে ভুগে থাকলে আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন, সুতরাং এটার চিকিৎসা করাটা কিন্তু অতি জরুরি। ইলট্রোক্সিন ঔষধটি যে সকল রোগীদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদের জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। ইলট্রোক্সিন ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট এক বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত খালি পেটে খেতে হয় এবং দিনে নির্দিষ্ট সময়ে খেতে হয়। সাধারণত দিনে একটি করে এক থেকে দুবার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ইলট্রোক্সিন ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়িভাবে খাওয়া যাবে না। এটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে, রোগীর থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা এবং রোগীর হাইপোথাইরয়েডিজমের সমস্যা আছে কিনা, এটি ডক্টর দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন। আর রোগী যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে এবং এ ধরনের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগে থাকেন, আর ডক্টর যদি মনে করেন ইলট্রোক্সিন ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ইলট্রোক্সিন ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইলট্রোক্সিন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ইলট্রোক্সিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ক্ষুধা বাড়া, ওজন কমে যাওয়া কিংবা অতিরিক্ত ঘাম বের হওয়া, গরম সহ্য করতে না পারা, মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, শরীর দুর্বল লাগা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ইলট্রোক্সিন ঔষধটি না খাওয়াটাই উত্তম। যদি আপনাদের ইলট্রোক্সিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।